আজ পহেলা অগ্রহায়ণ জাতীয় কৃষি দিবস। এবছর কয়েক দফা বন্যায় ক্ষতির পরও টাঙ্গাইলের দেলদুয়ার ও নাগরপুর উপজেলার রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষি অফিস সূত্র জানিয়েছে, বন্যায় ক্ষতি পুষিয়ে নিতে এবার কৃষকদের নাবি জাতের আমন ধান চাষ করতে উদ্বুদ্ধ করা হয়েছে আর আশাতীত ফলন পেয়ে খুশি কৃষকরা। প্রতিনিধি মোহাম্মদ আনিস খানের রিপোর্ট, জানাচ্ছেন শিউলে রোজা। চলতি মৌসুমে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় 1605 হেক্টর এবং নাগরপুর উপজেলায় 2350 হেক্টর জমিতে আমন ধানের চাষ করা হয়েছে। কয়েক দফা বন্যায় ব্যাপক ক্ষতি হলেও কৃষি বিভাগ ও কৃষকের অক্লান্ত পরিশ্রমের কারণে চলতি মৌসুমে গতবারের চেয়েও ভালো ফলন হয়েছে। এর ফলে খুশি কৃষকরা। এবছর দীর্ঘস্থায়ী বন্যা হওয়ায় আমরা ক্ষতিগ্রস্ত অনেক হয়েছি। ধান এখন মোটামুটি ভালোই হয়েছে। 90 ধান বুনছিলাম, 30 জায়গায় ধান একবার পাল গেছে, পরে হিসাব নালাইছি। তবে ধানের ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কিত কৃষকরা। আমি 30 জায়গা আবাদ করছি, সার বিছন সব নিজে দিয়ে বুনছি। এবার ধান কাটতে কামলার অনেক দাম তো ভয় যায় না, নিজেই কাটি, মেয়ে লোক নিয়ে কাটতেছি তাও। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, টাঙ্গাইলে তিন দফা বন্যায় দুই দফায় ব্যাপক ক্ষতি হয়েছে। সবশেষ বন্যার পানি নামার সময় ছিল নাবি জাতের ধানের চারা রোপণের সঠিক সময়, যে কারণে আমন চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। দেলদুয়ার উপজেলায় এবছর আমাদের 1605 হেক্টর জমিতে রোপা আমনের চাষ হয়েছে। এবছর আসলে বন্যার কারণে আমাদের কিছুটা আমাদের আবাদ কম হয়েছে। গত বছর আমাদের 1687 হেক্টর জমিতে আমাদের রোপা আমন ধানের চাষ হয়েছিল। তো আমাদের এই 1605 হেক্টর জমিতে আমরা উৎপাদন লক্ষ্যমাত্রা আমাদের 7535 মেট্রিক টন আমরা চালে আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা। তিনি বলেন, এবছর কৃষকদের নাবি জাতের ধানের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে, এছাড়াও কৃষকদের পরামর্শ প্রদান করা হয়েছে। তো আমাদের এখন পর্যন্ত মাঠের অবস্থা ভালো, ধানের কিছু কিছু ধান আপনার অলরেডি কিছু কিছু জায়গায় পাকা শুরু হয়েছে, আর অল্প হ্যাঁ কাটিং চলছে, এবং আরও অল্প কয়েকদিনের মধ্যে হয়তো ধান আরও প্রথমে আমন ধান কাটা শুরু হবে। এদিকে কৃষকরা কঠোর পরিশ্রমে উৎপাদিত ধানের সঠিক মূল্য পাবে এমনটাই প্রত্যাশা সকলের। শিউলি রোজা, মাইটিভি।